গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে নির্বাচন কমিশন যে আপিল করেছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন আবেদনে বলা হয়েছে আপিল মামলা পরিচালনা করতে ইসি আগ্রহী নয় এ কারণে হাইকোর্টের রায়ের আলোকে এখন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই বলে জানান গণসংহতি আন্দোলনের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তার প্রত্যাশা খুব দ্রুতই গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে ইসি গণসংহতি আন্দোলন দু উনিশ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন সেই আবেদন নাকচ করে দেয় কমিশনের ওই বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হয় শুনানি নিয়ে সালের এপ্রিল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন ত্রিশ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয় ওই রায়ের বিরুদ্ধে দু সালের ছয় জুন আপিল দায়ের করে নির্বাচন কমিশন